দুর্নীতি, স্বজন পোষণ ও অনুন্নয়নের অভিযোগ তুলে বাঁকুড়ার সোনামুখী রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিল বিজেপি। মঙ্গলবার স্থানীয় বিজেপি নেতাকর্মীরা উত্তর দেরিয়াপুরের বটতলা থেকে মিছিল করে পঞ্চায়েত কার্যালয়ের সামনে এসে পৌঁছান। সেখানে অবস্থান বিক্ষোভ ও এক পথসভা শেষে এক প্রতিনিধি দল রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ঢুকে তাদের দাবিপত্র তুলে দেন। আন্দোলনকারী বিজেপি নেতৃত্বের অভিযোগ, 2018 সালে রাজ্যের অন্যান্য গ্রাম পঞ্চায়েতগুলির সঙ্গে এই গ্রাম পঞ্চায়েতটিও তৃণমূল গায়ের জোরে নিজেদের দখলে নিয়েছিল। তারপর থেকে সীমাহীন দুর্নীতিতে ডুবে যাওয়ার পাশাপাশি উন্নয়নের কাজ পুরোপুরি স্তব্ধ। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি থেকে দীর্ঘদিন আগে 100 দিনের কাজ করেও এখনও অনেকেই তাদের প্রাপ্য মজুরি পাননি। এমনকি গীতাঞ্জলি প্রকল্পের উপভোক্তাদের টাকা শাসক দলের নেতারা আত্মসাৎ করেছেন বলে বিজেপি তরফে অভিযোগ। পঞ্চায়েতে আমরা ডেপুটেশন দিতে এসেছি রাধামোহনপুর পঞ্চায়েত। সারা পশ্চিমবাংলার আরো অনেক পঞ্চায়েতের মতো এই পঞ্চায়েতেও কোনো ভোট হয়নি। এই পঞ্চায়েতেও গায়ের জোরে পঞ্চায়েত দখল করে রাখা আছে। তৃণমূলের একটা ভাষা হয়ে গেছে, গণতন্ত্রের ভাষা নয়, যেটা হচ্ছে দখলের ভাষা। দখল দখল কে করে? যার গায়ের জোর আছে সেই দখল করে না। আজকে রাধামোহনপুর পঞ্চায়েতে আমাদের যে গণ ডেপুটেশন, তার কারণ হচ্ছে রাধামোহনপুর পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে দুর্নীতি হচ্ছে, অনুন্নয়নের অভাব, রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত জায়গায় অনুন্নয়ন। এবং রাধামোহনপুরের যে গ্রামগুলো, পোপার রাধামোহনপুরের গ্রামগুলোর ভিতরে ঢুকলে মাথা খারাপ হয়ে যায়। আমি এবার বর্ষার সময় ঘুরেছিলাম, তো আমার চোখে জল চলে আসছিল যে ওই রাস্তাঘাট এখনও কী করে থাকে, যেখানে কেন্দ্র সরকার এত কোটি কোটি টাকা দিচ্ছে এক একটা পঞ্চায়েতে, আর এই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে প্রধান চলছে, পঞ্চায়েত চলছে, এরা কী করছে? সেই টাকা নিয়ে তছরূপ করছে। তাই এসবের বিরুদ্ধে আমাদের ডেপুটেশন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে 20,000-25,000 করে জনগণের টাকা নিয়ে নিচ্ছে এই তৃণমূল কংগ্রেসের নেতারা, তার প্রতিবাদে ডেপুটেশন। 100 দিনের কাজে দুর্নীতি এবং 100 দিনের কাজে বহু কাজ করে বহু শ্রমিক এখনও পয়সা পায়নি, তার প্রতিবাদে ডেপুটেশন। তারপরে হচ্ছে আমাদের গীতাঞ্জলি প্রকল্প, যে গীতাঞ্জলি প্রকল্প কোথায় হয়েছে, কীভাবে হয়েছে সাধারণ মানুষ জানে না, সেগুলো চলে গেছে তৃণমূলী নেতাদের ঘরে। গীতাঞ্জলি প্রকল্প না নিয়ে তারা অন্য মোটরসাইকেল কিনে ঘুরে বেড়াচ্ছে। তো এইসবের জন্য, এইসবের প্রতিবাদের, আজকে এই অন্যায়ের প্রতিবাদের বিরুদ্ধে আমাদের এই ডেপুটেশন। রাস্তাঘাট তো রাধামোহনপুর পোপারে খারাপ আছে, প্রচুর খারাপ আছে রাস্তাঘাট, সমস্ত গলিগলি খারাপ আছে। এবং শৌচালয়, যে শৌচালয় নিয়ে দুর্নীতি, শৌচালয় নিয়ে যে টাকা দেওয়ার কথা আজকে 10,000 টাকা করে, সেই টাকা এরা আবার 1,000 অগ্রিম নিয়ে আবার কাজ করিয়ে টাকা দেয়নি, এরকম বহু ঘটনা আছে। আজকে তার কিছু তালিকা আমরা জমা করছি পঞ্চায়েতে, যারা বাথরুম করে ফেলেছে, শৌচালয় করে ফেলেছে, কিন্তু একটা টাকাও পায়নি তারা। আগামী দিনে যদি এই ডেপুটেশনের পর আমাদের এই পঞ্চায়েতে রাধামোহনপুর পঞ্চায়েতের প্রধান উনি যদি স্বচ্ছভাবে কাজ করেন, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অবশ্যই সহযোগিতা করব। আর যদি দুর্নীতি করতে থাকেন, আগামী দিনে আমাদের আরও হিংসাত্মক আন্দোলন হবে। আমরা এরকম পঞ্চায়েত ভোট ভেঙে দেওয়ার ব্যাপারে আমরা বিশ্বাসী নই। ভারতীয় জনতা পার্টি এই ভাঙা করাকে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক দল, গণতান্ত্রিক দল, আমরা জনগণের রায় নিয়ে পঞ্চায়েতে আসতে চাই। এবারে যে বিষয়গুলো নিয়ে ওরা বললেন, সেগুলো আমরা পরবর্তীকালে সংশোধন করার চেষ্টা করব। এমআরজিএনএসের স্বচ্ছতা কাজে গতি আনা এবং বকেয়া অভিযোগগুলি নিবৃত্তি করা, পানীয় জল প্রকল্পের স্বচ্ছতা ও চালু করা ও 2015 থেকে 19 ব্যয় সংক্রান্ত হিসাব, এমএনবি বকেয়া কাজ সম্পূর্ণ করা, হোমিওপ্যাথি ডক্টর নিয়োগ, দুর্নীতি তদন্ত ও অবিলম্বে নিয়োগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং গীতাঞ্জলি ও বাংলার বাড়ি প্রকল্পের স্বচ্ছতা, এসএইচজি গ্রুপ এবং কোঅপারেটিভ সোসাইটির এর ডাইরেক্টরদের পদত্যাগ ও দুর্নীতি তদন্ত, সমস্ত উন্নয়নমূলক কাজে ওপেন টেন্ডার করতে হবে, এবং বিভিন্ন বিষয়ে উন্নয়নমূলক কাজে স্বচ্ছতা আনতে হবে, বিভিন্ন সমস্ত কাজে স্বচ্ছতা আনতে হবে। এই বিষয়গুলো আমি গুরুত্ব দেবো।